এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো ভূগোলের। তো দেখো, ভূগোলের 143 নম্বর পেজ আমি সলভ করিয়েছি। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কেসে 1.1-এ বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সূর্য। পরের কোয়েশ্চেন কেসে 1.2-তে মরু অঞ্চলের মাঝে শুষ্ক নদী খাতকে বলে, এর অ্যান্সার কী হবে ঘয়ের অ্যান্সার ওয়াদি। যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করেছি, 2022 সালের নতুন টেস্ট পেপার। আমি আজকে ভূগোলের 143 নম্বর পেজ এবং 166 নম্বর পেজের যত এমসিকিউ আছে এবং এসসিকিউ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়েছি। তো দেখো, পরে কোশ্চেন কেসে 1.3-তে পলল শঙ্কু গঠিত হয়, এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার পাদদেশে। পরে কোশ্চেন কেসে 1.4-এ নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে, এর অ্যান্সার কত হবে ঘয়ের অ্যান্সার 64 গুণ। 1.5-এ কী বলেছে, যে আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ঘটে তা হলো, এর অ্যান্সার কী হবে কয়ের অ্যান্সার গ্রিজনি আলোড়ন। পরে কোশ্চেন কেসে 1.6-এ উনিশশো ছাপ্পান্ন সালে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, এর অ্যান্সার কী হবে কয়ের অ্যান্সার ভাষা। পরে কোশ্চেন কেসে 1.7-এ ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমানা রেখায়, এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার র্যাট ক্লিপ লাইন। তোমাদের মাথায় রাখতে হবে, ভারত আর আফগানিস্তানের যে লাইন আছে এর নাম হলো ডুরান্ড লাইন, ভারত এবং চীনের মধ্যে যে লাইনটা আছে সেটা হলো র্যাট ক্লিপ লাইন। 1.8-এর কোশ্চেন কী বলেছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার আনাই মোদি। 1.9-এ কী বলেছে, বৃষ্টির জল সংরক্ষণ অগ্রণী রাজ্য, এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার তামিলনাড়ু। 1.10-এর কোশ্চেন কী বলেছে, অবিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক হলো, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার একের বেশি। 1.11-এর কোশ্চেন কী বলেছে, ভারতের বৃহত্তম মহানগর, এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার বোম্বাই। 1.12-এর কোশ্চেন কী বলেছে, ভারতের সর্বাধিক অঞ্চল জুড়ে রয়েছে, এর অ্যান্সার কী হবে ঘয়ের অ্যান্সার পাললিক মৃত্তিকা। পরে কোশ্চেন কেসে 1.13-তে হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য, এর অ্যান্সার কী হবে ঘয়ের অ্যান্সার পাঞ্জাব। পরের কোশ্চেন কী বলেছে, 1.14-এ ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয়, এর অ্যান্সার কী হবে ঘয়ের অ্যান্সার জলপথ। এবার আমি বিভাগ খ সলভ করাবো, যেখানে শুদ্ধ এবং অশুদ্ধ আছে। তো দেখো, 2.11 কোশ্চেন কী বলেছে, চলমান বরফের স্তূপ হলো হিমবাহ, এটা কী আছে ঠিক আছে। পরের কোশ্চেন কী আছে, 2.11-এ মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডোনাক বলে, এর অ্যান্সার কিন্তু ভুল আছে, এর অ্যান্সার হবে ইনসেলবার্স। পরের কোশ্চেন কী স্যার, 2.13-তে ভীমনাথ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা ভুল আছে, এর অ্যান্সার হবে চিল্কা হলো ভারতের বৃহত্তম উপহ্রদ। 2.14-এ কী বলেছে, সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা 53, এটা ঠিক আছে। 2.15-এ কী বলেছে, অরণ্য একটি ক্ষয়িষ্ণু সম্পদ, এটা ভুল আছে। 2.16-এ কী বলেছে, বল উইভিল পোকার আক্রমণ হয় পাট গাছে, এটা কী আছে ভুল আছে। 2.17-এ কী বলেছে, পেট্রোরাশন শিল্পের প্রধান কাঁচামাল ন্যাপথা, এটা কী আছে ঠিক আছে। তো দেখো, এবার আমি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করব। 2.21-এ কী বলেছে, বালুকাময় মরুভূমি আলজেরিয়ায় ড্যাশ নামে পরিচিত, এর অ্যান্সার কী হবে আর্গ। 2.22-তে কী বলেছে, নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তকে বলে, এর অ্যান্সার কী হবে মন্থকূপ। 2.23-তে কী বলেছে, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার রয়েছে, এর অ্যান্সার কী হবে দেরাদুন। 2.24-এ কী বলেছে, ড্যাশ শহরকে ভারতের ডেট্রয়েড বলে, এর অ্যান্সার কী হবে চেন্নাই। 2.25-এ কী বলেছে, মালাবার উপকূলের বালিয়াড়িকে ড্যাশ বলে, এর অ্যান্সার কী হবে টেরিস বা থেরিসও তোমরা লিখতে পারো। 2.26-এ কী বলেছে, ভারতের প্রাচীনতম নদী পরিকল্পনা ড্যাশ, এর অ্যান্সার কী হবে দামোদর। 2.27-এ কী বলেছে, ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক, এর অ্যান্সার কী হবে NH2 হাওড়া থেকে দিল্লি, ঠিক আছে। 2.3-তে কী বলেছে, গ্রেট গ্রিন ওয়াল কোন মহাদেশে রয়েছে, এর অ্যান্সার হবে আফ্রিকা। 2.32-তে কী বলেছে, বিশ্বের দীর্ঘতম খাড়ি কোন নদীর মোহনায় অবস্থিত, এর অ্যান্সার হবে ওব, ও আর বোয়া ওব নদীর মোহনায় অবস্থিত। পরের কোশ্চেন কী বলে, 2.33-তে কী বলেছে, নদীর জলপ্রবাহ পরিমাপের একক কী, তোমরা তো জানো কিউসেক ও কিউমেক। 2.34-তে কী বলেছে, দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার কোনটি, এর অ্যান্সার হবে কৃষ্ণা ও গোদাবরীর
অঞ্চল। 2.35 কি বলেছে ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের অসম, যাকে বলে ব্রহ্মপুত্র উপত্যকা, তাই তো? পরের কোশ্চেন কী বলেছে, বেট কি, এটা তোমরা বই থেকে পড়ে নেবে, ঠিক আছে। 2.37 কি বলেছে ভারতের তথ্য প্রযুক্তি রাজধানী কোন শহরকে বলা হয়, এর অ্যান্সার কী হবে, বেঙ্গালুরুকে বলা হয়। পরের কোশ্চেন 2.38 কী বলেছে ভারতের একটি টুইন সিটি এর উদাহরণ, এর অ্যান্সার কী হবে, হাওড়া, কলকাতা এবং হায়দ্রাবাদও তোমরা লিখতে পারো। তো বুঝতে পারছো আমি প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। এবার আমি কী সলভ করাবো, এবার আমি বাঁদিক এবং ডান দিক সলভ করাবো। 2.41 কী বলেছে ভারতের সিলিকন ভ্যালি, এর অ্যান্সার কী হবে, চারের অ্যান্সার বেঙ্গালুরু। 2.42 কী বলেছে মৌসাক সদৃশ শিলা গঠন, এর অ্যান্সার কী হবে, তিনের অ্যান্সার ল্যাটেরাইট মাটি। 2.43 কী বলেছে বাণিজ্যিক ফল চাষ, এর অ্যান্সার কী হবে, পোমাম কালচার, দুয়ের অ্যান্সার। 2.44 কী বলেছে ভারতের মৌসুম ভবন, এর অ্যান্সার কী হবে, একের অ্যান্সার নতুন দিল্লি। তো দেখো এবার আমি পেজ নম্বর 166 নম্বর পেজের যত MCQ এসএ কিউব শূন্যস্থান ট্রু ফলস, ঠিক আছে, বাঁদিক ডান দিক সবগুলো সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 1.1 কী বলেছে, শুষ্ক অঞ্চলে যে বহির্জাত শক্তির প্রাধান্য থাকে তা হলো, এর অ্যান্সার কী হবে, কয়ের অ্যান্সার, নদী। পরের কোশ্চেন কী আছে 1.2, নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে, এর অ্যান্সার কী হবে, ঘয়ের অ্যান্সার, সেন্ট লরেন্স নদীতে। 1.3 কী বলেছে হিমশিড়িতে সৃষ্ট হ্রদকে বলে, এর অ্যান্সার কী হবে, খয়ের অ্যান্সার, প্যাটানেস্টার হ্রদ। পরের কোশ্চেন কী আছে 1.4, মরু অঞ্চলে গড়ে ওঠা লবণাক্ত জলের হ্রদগুলিকে বলে, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার, প্লায়া। পরের কোশ্চেন কী আছে 1.5, মালভূমি থেকে উৎপন্ন একটি নদী, এর অ্যান্সার কী হবে, ঘয়ের অ্যান্সার, দামোদর। পরের কোশ্চেন কী আছে 1.6, আয়তনের বিচারে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যটি হলো, এর অ্যান্সার কী হবে, রাজস্থান। নেক্সট কোশ্চেন কী আছে 1.7 কোশ্চেন কী বলেছে, দ্রুত প্রক্রিয়ায় দেখা যায়, এর অ্যান্সার কী হবে, খয়ের অ্যান্সার, ল্যাটেরাইট। পরের কোশ্চেন কী আছে 1.8, ভারতের বৃহত্তম উপহ্রদ, এর অ্যান্সার কী হবে, খয়ের অ্যান্সার, চিল্কা। নেক্সট কোশ্চেন 1.9, উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা রূপে গণ্য করা হয়, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার, বিন্দা পর্বত। পরের কোশ্চেন কী আছে 1.10, আম্লবৃষ্টি পরিলক্ষিত হয়, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার, দক্ষিণ ভারতে। 1.11, ভারতের শুল্কমুক্ত বন্দর হলো, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার, কান্দালা, এটা কিন্তু গুজরাটে অবস্থিত, গুজরাটে। 1.12 কী বলেছে, কলকাতা ও মুম্বাই যে সড়কপথটি দ্বারা যুক্ত হয়েছে, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার, NH6। পরের কোশ্চেন কী আছে 1.13, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার, উত্তরপ্রদেশ। 1.14 কোশ্চেন কী বলেছে, ভারতের প্রধান প্রশাসনিক শহর হলো, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার, দিল্লি। এবার আমি বিভাগ খ সলভ করব দুদাগের, যেখানে আমরা দেখতে পাচ্ছি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখব। তো যেটা শুদ্ধ সেটা আমরা রাইট মারব এবং যেটা অশুদ্ধ সেটা আমরা কেটে দেবো। তো তোমরা পরীক্ষার সময় সু লিখে আসবে এবং অ লিখে আসবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, আমাদের ফার্স্ট কোশ্চেন বলেছে 2.11 কোশ্চেনে কী বলেছে, অবঘর্ষ প্রক্রিয়ায় বায়ুর কাজের প্রাধান্য বেশি থাকে, এটা কী আছে, ঠিক আছে। 2.12 কী বলেছে, ইনসেলবার্স হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, এটা ভুল আছে। 2.13 কী বলেছে, পেনগঙ্গা হলো কৃষ্ণার একটি উপনদী, এটা কী আছে, ভুল আছে। 2.14 কী বলেছে, গাঙ্গেয় সমভূমি নবীন পলিমাটিকে কারেওয়া বলে, এটা কী আছে, ভুল আছে। 2.15 কী বলেছে, ভারতের দক্ষিণতম পর্বত হলো কারদামাম, এটা কী আছে, ঠিক আছে। 2.16 কী বলেছে, ভারতের কার্পাস গবেষণাগার মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত, এটা কী আছে, ঠিক আছে। 2.17 কী বলেছে, ভারতের সর্বাধিক জনবহুল বা জনঘনত্বপূর্ণ রাজ্য হলো কেরল, এটা কী আছে, ভুল আছে। এবার আমি 2.2 এর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করব। ফার্স্ট কোশ্চেন কী বলেছে 2.21, পৃথিবীর দ্রুততম হিমবাহ, এর অ্যান্সার হবে জ্যাক্সর ভ্যান। পরের কোশ্চেন কী বলেছে 2.22 কী বলেছে, বই বিদ্যুৎ সমভূমি আঁকাবাঁকা শৈলশিলার মতো গঠিত ভূমিরূপকে বলে, এর অ্যান্সার কী হবে, এসকার। 2.23 কী বলেছে, ভারতের উত্তরতম বিন্দু হলো, এর অ্যান্সার কী হবে, ইন্দ্রাকল। 2.24 কী বলেছে, আউটসোর্সিং সংক্ষেপে ড্যাশ বলে, এর অ্যান্সার কী হবে, বিপিও।
2.25 কি বলেছে পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে ড্যাশ বলে এর অ্যান্সার কি হবে বেট 2.26 কি বলেছে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় এর অ্যান্সার কি হবে হুগলির রিশ রায় 2.27 কি বলেছে আসামে কালবৈশাখীকে বলা হয় ড্যাশ এর অ্যান্সার কি হবে বর্দৌশিলা এবার আমি 2.3 যত এসি কিউব আছে সেগুলো সলভ করাবো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে 2.31 ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি এর অ্যান্সার কি হবে সিয়াচেন দন্ত সহসি অন্তস্থাকার 54 2.32 এর কোয়েশ্চেন কি বলেছে ক্ষয়সীমা ধারণা প্রবর্তন করেন এর অ্যান্সার কি হবে পাওয়েল পয়কার ও অন্তস্থাকার ল পরের কোয়েশ্চেন কি বলেছে 2.33 তে কি বলেছে জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কি বলে এর অ্যান্সার কি হবে প্রপাতকূপ 2.34 এ কি বলেছে ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি এর অ্যান্সার কি হবে কার্পাস বয়ন শিল্প 2.35 এ কি বলেছে ভারতের সবুজ বিপ্লবের জনককে এর অ্যান্সার কি হবে এম এস স্বামীনাথন 2.36 এ কি বলেছে ভারতের ডেট্রয়েট কাকে বলে এর অ্যান্সার কি হবে চেন্নাইকে বলে 2.37 এ কি বলেছে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত এর অ্যান্সার কি হবে দেরাদুন এবার আমি 2.4 এর বাম দিকের সঙ্গে ডান দিকে মিলাবো তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে 2.4 অনে বিজ্ঞান নগরী এর অ্যান্সার কি হবে তিনের অ্যান্সার বেঙ্গালুরু 2.42 তে কি বলেছে জোড়হাট এর অ্যান্সার কি হবে একের অ্যান্সার চা গবেষণাগার 2.43 তে কি বলেছে টিস্কো এর অ্যান্সার কি হবে চারের অ্যান্সার জামশেদপুর 2.44 এ কি বলেছে স্বাভাবিক বাদ এর অ্যান্সার কি হবে দুইয়ের অ্যান্সার প্লাবন সমভূমি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ আমরা মাধ্যমিকের 2022 সালের এবিটিএ টেস্ট পেপারে যাবতীয় এমসিকিউব এসিকিউব সমস্ত কিছু সলভ করে দিয়েছি আমাদের প্লেলিস্ট আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে এবং ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো